কি সুন্দর লাগছে দেখতে। গুড আফটারনুন, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। দুপুরবেলা বলতে এখন বাজছে 3:30, তো 3:30 থেকে ব্লগটা শুরু করছি। চলো যেতে যেতে কথা বলছি। তো আজকে হলো সানডে, আর সানডে সকাল থেকে ব্লগ করা হয়নি। সানডের বেশিরভাগটাই আমার সকাল থেকে ব্লগ করা হয় না, কারণ সকালটা সানডে সকালটা সবাই ব্যস্ত থাকে কম বেশি, কারণ সানডেতে মানে সারা সপ্তাহের কাজগুলো জমে থাকে। না, এখানে একটা নতুন বাড়ি হবে না। আমি যাচ্ছি আজকে সানডে আবিরকে আনতে যাচ্ছি, আবির তো চলে গেছে, আর আমার কোম্পানির একটা প্রোগ্রাম আছে, তো ফোন করে বললো, আমাকে যেতে বলেছিল অনেক আগেই, যাকে আমার বললাম না রবিবারে অনেক কাজ থাকে, তো এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম। চলো, ওই ওই পাশের দিয়ে গেলে ভালো হতো, কিন্তু ওদিকটা একদম ছায়া নেই আর রোদ এখনো অনেক, তাই এদিক থেকেই যাচ্ছি। চলো পরে ওখানে গিয়ে পরে কথা বলছি। ও, এই কুর্তিটা আজকে নতুন পরেছি, বলেছিলাম না অনলাইন থেকে নেওয়া একটা কুর্তি আছে ঘরে, মানে এখনো পরা হয়নি। দেখো এটা অনেকদিন আগের নেওয়া, কিন্তু এর মধ্যে না, বেশ কদিন আগে, কদিন বলতে বেশ 2-3 মাস আগের মনে হয়, তো সেটাই পরলাম আজকে। ওনাটা খুব সুন্দর, আর এটার সঙ্গে যে প্যান্টটা সেটাও খুব সুন্দর, মানে সেটটা দারুণ, মানে যেই দামে পেয়েছি আমি, দাম আন্দাজে সেটটা খুবই ভালো, কাপড়টাও বেশ ভালো, তো আজকেই ফার্স্ট পরলাম। চলো, তো এই ছিল আমাদের কোম্পানি প্রোগ্রাম। আমি যদিও অনেকটা লেটেই এলাম, মানে একদম শেষ মুহূর্তে ধরতে গেলে, তাই এখানে যারা যারা মানে কোয়ালিফাই করেছে এক একটা স্টেপ, তাদেরকে এখানে দেখো ছোটো ছোটো অ্যাওয়ার্ড দিয়ে আবার নতুন করে উৎসাহিত করা হচ্ছে। আর সব থেকে এই মানে কি বলবো, ইয়াংগেস্ট বলতে হয় যে আমাদের মানে টিমে, উনি আমার টিমেই আছে, তো খুব ভালো লাগলো, সত্যি সবার কাজের আগ্রহ বেড়ে যায়। তা আমি অটো থেকে নেমে সোজা এই যে এই এখানে, এই হলটা এর আগে আসিনি আমি, এই হলে প্রোগ্রাম হচ্ছে, এখনও হচ্ছে মানে একদম শেষ মুহূর্তে, আমি বেরিয়ে যাচ্ছি কারণ 5টা বাজে, আবিরের ছুটি হয়ে যাবে, তাই বেরিয়ে গেলাম। আর আস্তে আস্তে লেট হয়ে গেল না, তাই আর এসে করলাম না। তো এই যে আছে আমার সিনিয়র, ও বলছে চল একটু আগাই, ঠিক আছে প্রোগ্রাম শেষই, চলো চট করে গিয়ে। আর আজকে 5টা বাজে, এখন অন্ধকার হলো না, চলে না আবিরকে নিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে, ভাবলাম কিছু খাবো, আবির বললো কিছু খাবে না,
রাস্তা এখন আর কি অটো ধরতে হবে, এত এতগুলো অটো মানে চলে গেল, আমরা ভাবলাম কিছু খাবো, আর রাগ করে খাবে না অ্যাকচুয়ালি, কারণ ওর লাগবে হলো এখন দিওয়ালির যে লাইটিং লাগবে, বোম লাগবে। হ্যাঁ দেখো আমরা চলে এলাম কালী পুজোর প্যান্ডেল দেখতে। তো এর আগের দিন দেখাচ্ছিলাম না, তখন শুধু বাঁশ বাঁশ ছিল, তো এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে, দেখো কি সুন্দর। আর দেখো সাইডে সাইডে কত লাইট, এই যে এগুলো সব লাইট লাইট হবে, এগুলো সব লাইট পোস্ট। চলো সামনে গিয়ে দেখাচ্ছি সব কিছু রাখা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা একদম সামনেই চলে এলাম, কত লোক কাজ করছে এখানে, মানে অনেক অনেক লোক কাজ করছে এখানে একদম। দেখো তো আমাদের আলিপুরদুয়ারে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল এই পুজোটা দেখার জন্য, অবশ্যই এসো যারা অন্তত কাছে পিঠে আছো। এদিকে স্টেজ হচ্ছে, দেখো এদিকে স্টেজ হচ্ছে, এই যে থেকে না কলকাতা থেকে আজ মানে কে আসবে আমি আমার ঠিক জানা নেই কজন আসবে, তো এই তো। আর এটা দেখো ভেতরে যে কাজ হচ্ছে না, এই যে দেখো ভেতরে একদম মানে মনে হচ্ছে কি অরিজিনাল কাজ হচ্ছে ভেতরে, মানে একদম অরিজিনালই হবে। তো দেখো আমরা এখন ভেতরে এলাম, তো ওখানে জিজ্ঞেস করলাম আঙ্কেলকে, তো বলল ঠিক আছে যাও ভেতর থেকে দেখো, কিন্তু একটু সাবধানে কারণ এখানে মানে কাজ হচ্ছে, তা সবাই আছে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, নিচে পেরে গেছে, তো দেখো সবাই কাজ করছে কত ব্যস্ত, একটা মানে ছোট হোক বড় হোক, ছোটতেও যেমন কত লোকের দরকার পড়ে কিন্তু বড়তে একটু বেশি লোকের প্রয়োজন হয়, প্রচুর লোক কাজ করছে এখানে, ভেতরে বাইরে দেখলেই প্রচুর লোক কাজ করছে, মানে ছোট ছোট কত সূক্ষ্ম কাজ হচ্ছে, মানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন বোঝাই যাবে না যে এর পেছনে মানে কতটা সময় লেগেছে ওতে তৈরি করতে, আর নিচটা দেখো কত মজবুত করে বানানো, আর ভেতরটা মানে জায়গাও অনেক রেখেছে, মানে ভিড় হবে না, যতই ভিড় হোক মানে দেখো ভেতরটা অনেকটা জায়গা আছে, তো বেশি গাদাগাদি হবে না, সবাই ব্যস্ত নিজের নিজের কাজে। দেখো এখনো কাজ হচ্ছে, তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো জানি না ভেতরে কতক্ষণ থাকতে দিবে, কারণ বুঝতেই পারছো যে এত সুন্দর, মানে কত যে ভিড় হবে এখানে, তো পুজো দেখতে এসে জানি না কতটা ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো, তাই মনে হচ্ছে কি এখনই একটুখানি করে নিই। দেখো সবাই কাজ করছে, হ্যাঁ তবুও কারণ জানিয়ে দেখো, দেখা তো যাবে না, কমপ্লিট হয়ে গেলে কত ভালো লাগবে, দেখো এখনো কমপ্লিট হয়নি, এত কিছু সামনে, তাও মানে দেখতে মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি দেখতে থাকি, কত লোক না এর পেছনে, সেই কয় মাস আগের থেকে কাজ চলছে এখানে। চলো বেরোই এবার, আর কতক্ষণ দাঁড়াবো, আয়ান বাড়িতে আছে।
দেখো কি সুন্দর এই স্ট্যাচুগুলো বসবে, কোথায় কোথায় বসবে এখন মহাদেব। আর এই যে এগুলো সব বসবে। আর আজকে এত মানে আজকে এত লোক আসছে মানে এখানে, মানে যেমন আমি দেখতে আসছি তেমন অনেকেই দেখতে আসছে এখানে, মানে দেখেই যা সারাদিন থেকেই মানে এমনই হচ্ছে। তো ভেতরে যে বানাচ্ছে ওই ভেতরের এক কাকু বললো যে 7 তারিখে এসো, 7 তারিখে ভেতরটা কমপ্লিট হয়ে যাবে। তো বললো 7 তারিখে দেখতে এসো। চলো ঠিক আছে 7 তারিখে আসবো মনে থাকলে। অপূর্ব লাগছে দেখো। কত কত লোক ভেতরে কাজ করছে, মানে ভেতরে বাইরে কত কত লোক কাজ করছে। পুরো লাইটে লাইট হয়ে যাবে, কারণ একদম চারপাশে একদম মানে লাইট দেওয়া। তো বাড়ি চলে এলাম, আর হাঁটতে হাঁটতে ওখানেও কতটা হাঁটলাম, এখানেও গরম লাগছে প্রচণ্ড। যাই এবার একটু টিফিন করে দিই। আমি আরও একসঙ্গে হাঁটতে হাঁটতেই এলাম চৌপতি থেকে, কিন্তু জানোই ও তো মোবাইল ধরা যায় না ওর সামনে, পরে রাস্তাঘাটে খেপে যাবে, ওই জন্য আর মোবাইল অন করিনি। হাঁটতে হাঁটতে আসলাম দুজনে, সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কাটলো অনেকদিন পর। আর চলো এবার একটু টিফিন করবো, ম্যাগি করবো। তো চট করে ওকে একটু ম্যাগি করে দিই, পরে আবার আসছি, ঠিক আছে চলো টাটা। তো দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে ও চলেও গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো মাছটা ফ্রিজে রাখা ছিল, দুপুরের বেলারই আনা ছিল, তো দুপুরবেলা কেটে রাখা হয়নি। মাছ কেটে রাখলে নাকি ইলিশ মাছের গন্ধ চলে যায়, তাই মাছটা কেটে রাখা হয়নি। এখন মাছটা কাটতে হবে, তারপর রান্না হবে। তো আজকে আর সর্ষে দিয়ে হবে না, আজকে হবে আলু বেগুন দিয়ে। যেহেতু রাতের বেলা না সর্ষেটা আমি মানে অ্যাভয়েডে, সর্ষে দিয়ে খেতে হলে দিনের বেলাটাই করি, তো রাতে শুধু আলু বেগুন দিয়ে ইলিশটা হবে। চলো রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যাক, পরে আবার আসছি, ঠিক আছে। আর আমি কিন্তু ম্যাচ দেখছি, চুপ করে শুয়েছিলাম, মানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। পরে ভাবলাম তোমাদের গুড নাইট বলা হয়নি, বিছানাতে ছেড়ে রেডি করে শুয়েছিলাম আরামসে। তো ভাবলাম গুড নাইট বলা হয়নি, তো গুড নাইটটা বলেই দিই না। রান্না দিভাই করলো, কারণ আমি ম্যাচ দেখছিলাম, ইন্টারেস্টিং ম্যাচ বলে কথা ছাড়া যায় বলো। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও ভালো লাগে বলো, একটু মজা নিয়ে দেখবো ম্যাচটা। মানে দেখতে দেখতেই শুরু হতে হতেই মনে হয় শেষ হয়ে গেল। যাকগে ঘুম পাচ্ছে, আর আজকে কিন্তু একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। শুয়ে আছি, কম্বলটা নিই নি, কম্বল আছে এখানে কিন্তু নিই নি, কারণ কম্বলটা নিলেই আমি ঘুমিয়ে পড়বো। আর ঘরে সবাই ঘুম, আয়ান আবির ঘুম, দি ভাই ওরা ঘুম, সবাই ঘুম, আমি একা একা বসে আছি, কখন আসবে তারপর। আর আজকে আমার মোবাইলের ব্যালেন্সটাও শেষ, আমি ওকে ফোনও করতে পারছি না যে তাড়াতাড়ি চলে আসা। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের এখানকার কালী পুজো দেখার জন্য যারা দূরে আছে, যারা আমার আশেপাশে আছে তারা তো অবশ্যই দেখবে, আর যারা দূরে আছে তোমাদের সবাইকে ইনভাইট রইল। কত সুন্দর, সত্যি মনটা ভরে গেল ওখানে গিয়ে, দেখানো হয়নি দি ভাইকে, কালকে দেখাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কখন আসবে, কখন খাবো, পরে ঘুমাবো। চলো 11টা বাজে, ব্লগটা শেষ করছি, কেমন, গুড নাইট।